আপনারা দেখছেন এমকে টেলিভিশন। রংপুরের পীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ইউপি সদস্য সহ আহত 13। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরের পীরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে এক সংঘর্ষে ইউপি সদস্য সহ উভয় পক্ষের 13 জন আহত হয়েছে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল 10টায় উপজেলার বড় আলমপুর ইউনিয়নের হোসেনপুর করতোয়ার চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উক্ত চরের 1 একর বিবাদমান জমির দখলকে কেন্দ্র করে ওই এলাকায় আব্দুল মজিদ ও আব্দুল বারির লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। ঘটনার দিন সকালে আব্দুল মজিদ লোকজন সহ ওই জমির দখল নিতে গেলে আব্দুল বারি ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের 13 জন আহত হয়। আহতদের মধ্যে ইউপি সদস্য শাহানুর, আবু তাহের ও আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় হোসেনপুর এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেশ চন্দ্র বলেন, এ পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এম কে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।